নমস্কার বন্ধুরা স্মার্ট নোটস ডাব্লিউ বিপিএসসি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার ভারতের প্রতিবেশী দেশসমূহ অর্থাৎ বিস্তারিত আলোচনা করব ভারতের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ঠিক আছে যেটুকু ইনফরমেশান পরীক্ষার জন্য দরকারি আমি সেটুকুই ইনপুট মানে পুট করার চেষ্টা করেছি কারণ আমি তোমাদের বলেছিলাম যে আগে অন্তত একটা টেক্সট বই ভালো করে পড়ে নেবে আর তারপরেই আমার নোটসটা ফলো করবে তাতে তোমাদেরই মানে ভালো হবে জিনিসটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে যেটুকু সম্ভব আমি ম্যাপ দেখে দেখেই প্রতিটা চ্যাপ্টারে ভারতের ভূগোলের কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে আর ম্যাপগুলো আমার নিজের হাতেই বানানো ঠিক আছে তো চলো শুরু করি আচ্ছা প্রথমে ভারতের চৌহদ্দিটা একটু দেখে নিই মানে চারদিকে কী কী দেশ আছে ভারতের উত্তরে চীন নেপাল ভুটান ভারতের দক্ষিণে অবস্থান করছে শ্রীলঙ্কা এবং মালাবার উপকূলের কাছে লাক্ষাদ্বীপ পুঞ্জের দক্ষিণে মালদ্বীপ অর্থাৎ মালদ্বীপ এবং শ্রীলঙ্কা হচ্ছে ভারতের দক্ষিণে ভারতের পূর্বে কি আছে বাংলাদেশ এবং মায়ানমার ভারতের পশ্চিমে আছে পাকিস্তান ভারতের উত্তর পশ্চিমে আছে আফগানিস্তান আচ্ছা ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হলো চীন এবং সর্বাপেক্ষা প্রতিবেশী রাষ্ট্র হল মালদ্বীপ সবচেয়ে ছোটো প্রতিবেশী রাষ্ট্র হল মালদ্বীপ তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসে যে সবচেয়ে ছোট প্রতিবেশী রাষ্ট্র কি মালদ্বীপ আচ্ছা এরপর ম্যাপটা একটু দেখে নিই আচ্ছা দেখো এই হচ্ছে আফগানিস্তান ঠিক আছে এবার এই আফগানিস্তানটাকে কিন্তু সরাসরি মানে সরাসরি আমাদের ভারতের সাথে যে সীমানা আছে এটা কিন্তু বলা যায় না হ্যাঁ কারণ এটা কিন্তু এলওসি অর্থাৎ মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে এই সীমানাটা রয়েছে আফগানিস্তানের ঠিক আছে যেহেতু আমরা কাশ মানে জম্মু কাশ্মীরকে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মানে বিবেচনা করি তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আফগানিস্তানের সাথে ভারতের সীমানা আছে সব থেকে ছোটো সীমানা ঠিক আছে এবার দেখো এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরের এই জায়গা থেকে শুরু হচ্ছে পাকিস্তানের সীমানা ঠিক আছে আর শেষ হচ্ছে এই পাঞ্জাব দিয়ে রাজস্থান দিয়ে এই যে গুজরাটে ঠিক আছে এবার দেখো এটা বলে রাখি সবসময় একটা ম্যাপ খুললে তার উপর দিকটা হয় উত্তর এটা নিচে দিকটা হয় দক্ষিণ আর এই ডান দিকটা হয় পূর্ব এবং বাম দিকটা হয় পশ্চিম সময় যে কোনো ম্যাপের ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু ওই জিআইয়ের ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে যখন ওই ডিরেকশন টেস্ট কোনো দেয় ঠিক আছে জিআইও আমি করাবো সেটা তখন বলবো আচ্ছা আর এইটার নাম হচ্ছে অর্থাৎ ওই পাকিস্তানের সঙ্গে যে আন্তর্জাতিক সীমানাটা রয়েছে সেটার নাম হচ্ছে রেড লাইন ঠিক আছে এটা উনিশশো সাতচল্লিশ সালে ডিসাইড হয়েছিল লাইনটা তৈরি হয়েছিল আর কি আচ্ছা এবার দেখো তাহলে এখানে বুঝে নাও পাকিস্তানের সাথে কোন কোন রাজ্যের সাথে সীমানা আছে এই এক গুজরাট এই রাজস্থান পাঞ্জাব হ্যাঁ পাঞ্জাব এবার হচ্ছে গিয়ে জম্মু আর কাশ্মীর ঠিক আছে আচ্ছা মানে এই জায়গাটা এটা এটা হচ্ছে এল আর এটা হচ্ছে আন্তর্জাতিক লাইন ঠিক আছে এবার দেখো এই যে এই দিকে এই ডান দিকে এই জায়গাটা হচ্ছে চায়নার সাথে এল ও অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা নিয়ে মানে বিগত দিনে খুব চর্চায় ছিল এই জিনিসটা ঠিক আছে এবার এই চায়নার সাথে সীমানাটা আছে এই দেখো এই জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবার এটা তো নেপালের সাথে সীমানা হয়ে যাচ্ছে চায়নার তো সেক্ষেত্রে আবার এই জায়গা থেকে এই যে সিকিম এই ভুটান আর এই অরুণাচল প্রদেশ এটা হচ্ছে অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশের সঙ্গে যে সীমানাটা এই জায়গা থেকে আছে দেখো লাইনটা সেকেন্ড লাইনটা এই লাইনটা এই জায়গাটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন এই যে দেখতে পাচ্ছ তোমরা ম্যাকমোহন লাইন ঠিক আছে এই অবধি আর এরপরে পূর্ব দিকে এই এই লাইনটা হচ্ছে মায়ানমারের সাথে সীমানা আচ্ছা দেখো এই মায়ানমারের সাথে কোন কোন রাজ্যের সীমানা আছে ভারতের এই নাগাল্যান্ড এই মণিপুর এই মিজোরাম ঠিক আছে এই অবধি আর এই জায়গাটায় হচ্ছে বাংলাদেশ আছে ঠিক আছে আর এটা বে অফ বেঙ্গল আর নিচে শ্রীলঙ্কা আছে ঠিক আছে আর ইয়ে রাক্ষাদ্বীপ আচ্ছা এরপরে ভারতের প্রতিবেশী দেশ মানে দেশগুলো সম্পর্কে একটু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক ঠিক আছে আর আমি সেই সেই পয়েন্টগুলোই উল্লেখ করেছি যেগুলো কোশ্চেন আসে ঠিক আছে আচ্ছা চীন রাজধানী কি চীনের বেজিং প্রধান ভাষা চীনের কি মঙ্গোলীয় তিব্বতীয় ক্যান্টোনিজ আর চীনের মুদ্রা কী রেনমিনবি বা ইউয়ান আচ্ছা চীনের উচ্চতম পর্বশৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট এবার এই মাউন্ট এভারেস্ট একটা বিতর্কিত অর্থাৎ কেন বিতর্কিত বলছি এই মাউন্ট এভারেস্টকে চীন এবং নেপাল দুজনেই তাদের নিজের বলে মনে করে মানে দাবি করে আর কি ঠিক আছে তাই জন্য দুজনের ক্ষেত্রে এই উচ্চতম পর্বতৃঙ্গ মাউন্ট এভারেস্ট উল্লেখ করা আছে আচ্ছা চীনের প্রধান নদ নদী কি ইয়াংশি ও পিত নদী আচ্ছা চীন জনসংখ্যান এরখে বিশ্বের প্রথম উনিশশো সালে জনসংখ্যার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চীনে একটি পরিবার একটি সন্তান নিতে চালু হয় আচ্ছা এরপর পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রধান ভাষা উর্দু মুদ্রা পাকিস্তানের রুপি আচ্ছা পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে চমির প্রধান নদী হচ্ছে সিন্ধু আচ্ছা পাকিস্তান কিন্তু ক্যারেজ প্রথায় জল জলসেচ করার জন্য উল্লেখযোগ্য ঠিক আছে ভারতের সাথে আন্তর্জাতিক সীমানাগুলি হলো এল ওসি লাইন ও স্যারক্রিক প্রণালী ঠিক আছে এবার হচ্ছে নেপাল নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু প্রধান ভাষা নেপালি মুদ্রা নেপালি রুপি নেপালের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট প্রধান নদ নদীগুলি হল কালীগণ্ডগি যেটা নেপালের দীর্ঘতম নদী এবং কোশি ও কালী সেতি আচ্ছা নেপাল সব দিক থেকে স্থলভাগ দ্বারা বেষ্টিত একটি ল্যান্ডলক কান্ট্রি ঠিক আছে আচ্ছা হিমালয়ের চার হাজার আসরা চার না হিমালয়ের আট হাজার মিটার উচ্চতায় উচ্চতা বিশিষ্ট পর্বতের অধিকাংশ নেপালে অবস্থিত আচ্ছা ভুটান ভুটানের রাজধানী থিম্পু প্রধান ভাষা জাংথা মুদ্রা নুলটেম আচ্ছা উচ্চতম পর্বত কুলা কুলাকাংড়ি আর প্রধান নদী হলো মানুষ এটা ওটা হবে না ঠিক আছে আচ্ছা বজ্র ভুটানকে বজ্রপাতের দেশ অর্থাৎ ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত আচ্ছা ভুটানও একটা ল্যান্ডলক কান্ট্রি আচ্ছা বাংলাদেশ ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে যার কোনো অর্থাৎ জলসীমা নেই টোটালটাই চারদিকে যে যে দেশ দ্বারা আছে সেখানে টোটালটাই আর কি স্থলভাগ দ্বারা বেষ্টন করা ঠিক আছে আচ্ছা বাংলাদেশ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা প্রধান ভাষা বাংলা মুদ্রা বাংলাদেশি টাকা প্রধান নদী নদী মেঘনা পদ্মা ও যমুনা আচ্ছা বাংলাদেশ পাট শিল্প প্রধান ঠিক আছে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা রয়েছে যেটা চার হাজার কিলোমিটার এইটা কিন্তু অনেকবার কোশ্চেন এসছে আচ্ছা মায়ানমার মায়ানমারের রাজধানী নেপাইদাউ প্রধান ভাষা বর্মি মুদ্রা কিয়াট আচ্ছা মায়ানমারের উচ্চতম শৃঙ্গ হল বোরাজি আর ইরাবতী নদী হচ্ছে মায়ানমারের দীর্ঘতম নদী আচ্ছা মায়ানমারের খনিজ সম্পদ মায়ানমারকে খনিজ সম্পদের দেশ বলে পরিচয় দেওয়া হয় পরিচিত আর মূল্যবান পদ্মরাগমণি এবং সেগুন কাঠের জন্য বিখ্যাত অর্থাৎ বার্মাটিক সেগুন খুব বিখ্যাত একটি কাঠ হ্যাঁ তো সেই জন্য সেগুন কাঠের জন্য বিখ্যাত হচ্ছে মায়ানমার শ্রীলঙ্কা রাজধানী শ্রী জয়বর্ধনে পুরো আচ্ছা এই রাজধানীটা হলো এই জয়বর্ধনে পুরকোটের রাজধানীটা হলো শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী আর বাণিজ্যিক রাজধানী হলো কলম্বো শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলি মুদ্রা শ্রীলঙ্কান রূপী শ্রীলঙ্কার নদ নদী প্রধান নদ নদী হল মহাবলী গঙ্গা আচ্ছা শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত বলে পরিচিত প্রাচ্যের মুক্ত বলে পরিচিত শ্রীলঙ্কা আচ্ছা শ্রীলঙ্কা দারুচিনি উৎপাদনে প্রসিদ্ধ হওয়ায় দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে নারিকেল এখানকার প্রধান অর্থাৎ শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল এই দেশকে ইন্ডিয়া স্ট্রিয়ার ড্রপ বলা হয় অর্থাৎ শ্রীলঙ্কাকে ইন্ডিয়া স্ট্রিয়ার ড্রপ বলা হয় এগুলো কিন্তু কোশ্চেন আসে হ্যাঁ কোশ্চেন আসার মতন পয়েন্টগুলোই কিন্তু আমি এখানে পুট করেছি ঠিক আছে অর্থাৎ বেশি আমি এক্সট্রা কিছু দিইনি ঠিক আছে তোমরা অবশ্যই একটা আমি বলছি ভালো দেখে টেক্সট বই পড়ে নেবে ঠিক আছে আমি দেখবে একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম সেই ভিডিওটাতে দেখবে আমি প্রতিটা বই ভালো ভালো বই আমি উল্লেখ করেছিলাম যেগুলো একটুখানি আনকমন অনেকে বলে না তো সেই বইটা দেখে মানে সেই ভিডিওটা দেখে বইগুলো তোমরা কিনতে পারো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল প্রধান ভাষা পাস্তে ও দাড়ি মুদ্রা আফগানিস্তানের টাকার নাম হচ্ছে আফগানি আফগানের রুপি হবে হ্যাঁ না সরি আফগানিস্তানের মানে টাকাটার নামই হলো আফগানি ঠিক আছে আচ্ছা আফগানিস্তানের ওই পর্বতশৃঙ্গ এই ধরনের কোনো ইনফরমেশান সিনেমাটা ইম্পর্টেন্ট নেই বলে আমি দিইনি আচ্ছা আফগানিস্তান সম্পূর্ণ স্থলবেষ্টিত রাষ্ট্র এবং ভারতের সাথে সীমানার নাম ডুডান্ট লাইন ঠিক আছে এটা মনে রাখবে মালদ্বীপ রাজধানী মালে অর্থাৎ মালদ্বীপের রাজধানী মালে প্রধান ভাষা মালদ্বীপীয় এবং মুদ্রা হল মালদ্বীপীয় রুপিয়া ঠিক আছে স্থলভাগের উচ্চতম অংশ অর্থাৎ মালদ্বীপের স্থলভাগের সবচেয়ে উঁচু অংশটা মাত্র টু মিটার উচ্চতায় অবস্থিত ঠিক আছে পৃথিবীর নিম্নতম দেশ যার উচ্চতা সমুদ্রতল থেকে গড় দেড় মিটার ঠিক আছে আচ্ছা ভারত অন্যান্য প্রতিবেশী দেশগুলির মধ্যে বিতর্কিত স্থান অর্থাৎ যেগুলো নিয়ে আর কি সমস্যা লেগেই রয়েছে স্যারক্রিক সমস্যা ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যবর্তী ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ খাড়ি আরব সাগরের সাথে যুক্ত এবং তা স্যারক্রিক নামে পরিচিত দীর্ঘদিন যাবৎ পাকিস্তান এই অঞ্চলকে সম্পূর্ণ পাকিস্তানের অন্তর্ভুক্ত বলে দাবি করে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ভারতে জম্মু কাশ্মীর রাজ্যের পশ্চিমাংশ পাকিস্তান সরকারের অধিকৃত অর্থাৎ এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই এই টোটাল এই জায়গাটা এটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ঠিক আছে দাঁড়া একটু ভালো করে বুঝি এই এই জায়গাটা কিন্তু পাক অতিকৃত কাশ্মীর ঠিক আছে এই জায়গাটাতেই এই যে আফগানিস্তানের সাথে সীমানাটা আছে ঠিক আছে আচ্ছা এই জন্য ম্যাপ দেখে দেখে পড়বে ভূগোল পড়ার একদম সঠিক নিয়ম হচ্ছে ম্যাপ দেখে দেখে পড়বে ছবির মতন মনে রাখো সুন্দরভাবে প্রিপারেশান হবে আচ্ছা হুম হ্যাঁ উনিশশো সালে দেশভাগের সময় থেকে এটি ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের বিষয় যদিও এই অঞ্চলটি সম্পূর্ণ ভারতের অবিচ্ছেদ্য অংশ তবু পাকিস্তান এই অঞ্চলটিকে আজাদ কাশ্মীর বলে দাবি করে তিন বিঘা করিডোর বাংলাদেশের দহগ্রাম কমা হবে হ্যাঁ আংরাপাতা অঞ্চল তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত এই কারণে এই এলাকা থেকে নিকটবর্তী সেই দেশেরই পানাবাড়ি মৌজায় যাওয়া কঠিন সেই কারণে উনিশশো সালে সালের ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের কোচবিহার সীমান্তে মেকলিগঞ্জ কুচ মেকলিগঞ্জ কুচলিবাড়ি অঞ্চলে তিন বিঘা করিডোর বাংলাদেশকে লিজ দেওয়া হয় এই অঞ্চলের আইন শৃঙ্খলা কিন্তু আমাদের ভারতের হাতেই ন্যস্ত আছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আকসাই চীন আকসাই চীন হলো ভারত ও চীনের মধ্যে বিতর্কিত সীমানা অঞ্চল যেটি জম্মু ও কাশ্মীরের অংশ কিন্তু দীর্ঘকাল ধরে শিয়াংজ্যাং প্রদেশের অংশ বলে চীন দাবি করে এই দ্বন্দ্বের জন্যই উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে ইন্দো চীন যুদ্ধ হয় ঠিক আছে আচ্ছা এবার উল্লেখযোগ্য সংগঠন কিছু আন্তর্জাতিক সংগঠন দেখে নিই শার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়ান না সরি রিজিয়নাল কোঅপারেশান সরি হ্যাঁ আচ্ছা এই ফুল ফর্মটা কিন্তু মনে রাখবে প্রতিষ্ঠাকাল উনিশশো সালে সদর দপ্তর নেপালের কাঠমান্ডু ভারত নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান এই দেশগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে সার্কের ক্ষেত্রে আর কি বিশেষ তত্ত্ব গঠনের মূল উদ্দেশ্য ছিল ভারত আর ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক রক্ষা করা ও বাণিজ্যিক আদান প্রদানের বিষয়টি সুদৃঢ় করা এবার প্রথম সম্মেলন উনিশশো সালে সাত থেকে আটই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয় এই সার্কের প্রথম সম্মেলন ব্রিক্স দু সালে প্রতিষ্ঠা হয় সদর দপ্তর চীনের সাংহাই আচ্ছা ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলি হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা দু সালে সব থেকে নতুন যুক্ত হওয়া দেশ ঠিক আছে জি টোয়েন্টি উনিশশো নিরানব্বই সালে মেক্সিকোর ক্যানমুন সদর দপ্তর ক্যানমুনে সদর দপ্তর হবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা ভিডিওটা এত অবধি ছিল এই চ্যাপ্টার থেকে যতটা ইনফরমেশান পরীক্ষার জন্য দরকার বলে আমি মনে করেছি আর আমার মনে হয় এটাই এইটুকু পড়লেই যথেষ্ট হবে পরীক্ষার জন্য অর্থাৎ ডাব্লিউ বিসিএস বলো বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বলো ঠিক আছে এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে আমার অন্তত আসার চান্স এটা থেকেই আছে এবার এর বাইরে দু একটা এসে গেল সেটা লাগ চান্স ঠিক আছে কিন্তু তুমি তো আর সেটার জন্য এক্সট্রা যত খুশি পড়তে পারো না যত আমি সবসময় কী বলি সবসময় কম পড়বে কম মানে একদম স্মার্ট ওয়ার্ক করবে হার্ড ওয়ার্ক না হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক মানে যতটা কম পড়ে কত বেশি নাম্বার গেইন করা যায় এটাই আমি মানে এই জিনিসটাতে আমি বিশ্বাস করি ঠিক আছে তো তোমরা একটা ভালো টেক্সট বই পড়ে নেবে পড়ে আমার এই নোটসটা কিন্তু ফলো করবে ঠিক আছে আচ্ছা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা অল করে রাখবে হ্যাঁ কারণ পরবর্তীকালে আমি কিন্তু এরকম ভিডিও আরও আনতেই থাকবো আর আমি সিলেবাস কিন্তু কমপ্লিট করব কথা দিয়েছি মানে ইউটিউবে যে প্রতিটা সাবজেক্টের অন্তত চা মানে বেশিরভাগ সাবজেক্টের আমি সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব আর তার সাথে সাথে কিছু ইউনিক ভিডিও যেমন মাইন্ড ম্যাপ একটা সিরিজ আমি চালু করব করেছি একটা ভিডিও দিয়েছি জানি না তোমাদের কেমন লেগেছে তো সেটাও আমি চালাবো ঠিক আছে আর কমেন্টস করে আমাকে জানাবে হ্যাঁ যে ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমি পড়ি আর আমার পড়ে আমি নিজে মোটিভেটেড হই আরও ভিডিও দেওয়ার জন্য আমার উৎসাহ বাড়ে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ